প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। শব্দের শ্রেণী বিভাগ, শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনি দিয়ে গঠিত হয়ে যখন নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। শব্দকে আমরা প্রধানত তিনটি উৎস অনুসারে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎস অনুসারে শব্দ, গঠন অনুসারে শব্দ, অর্থ অনুসারে শব্দ। তাহলে তিনটি ভাগ হচ্ছে একটা এক উৎস, উৎস অনুসারে শব্দ, দুই গঠন অনুসারে শব্দ, তিন অর্থ অনুসারে শব্দ। উৎস অনুসারে শব্দকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি বলতে পারবে কেউ? পাঁচটি, যেমন এক তৎসম, তৎসম দুই তদ্ভব, তিন অর্ধতৎসম, তৎসম চার দেশি, পাঁচ বিদেশি। তৎসম শব্দ, যে শব্দের উৎস সরাসরি সংস্কৃত থেকে এসেছে তাকে আমরা তৎসম শব্দ বলি। যেমন চন্দ্র, নক্ষত্র ইত্যাদি। তদ্ভব, যেটা কিঞ্চিত সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় স্থান পেয়েছে সেটাই হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ যেমন চর্মকার, এটা কি? এটা হচ্ছে সংস্কৃত, সংস্কৃত থেকে চর্ম, চর্ম আর এটা হচ্ছে অর্ধ তৎসম থেকে চামার, চামার এটা হচ্ছে তদ্ভব। অর্ধ তৎসমতা সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে এসেছে, যেমন চর্ম আরটা। দেশি শব্দ বিভিন্ন আমাদের দেশের আদিম অধিবাসী যেমন কোল মুন্ডা এগুলো থেকে যে শব্দগুলোর উৎপত্তি হয়েছে সেগুলোই হচ্ছে দেশি শব্দ। যেমন কুলা, ডাঙর, ডিঙ্গি। বিদেশি শব্দ, বিভিন্ন দেশ থেকে যে শব্দগুলো এসেছে সেটা হচ্ছে বিদেশি শব্দ। এখন বাংলা ভাষা শব্দের কোন শব্দ কত পার্সেন্ট এসেছে সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে 25%, তদ্ভব শব্দের সংখ্যা 60%, অর্ধ তৎসম শব্দের সংখ্যা 5%, দেশি শব্দের সংখ্যা 2%, বিদেশি শব্দের সংখ্যা 8%। তাহলে দেখো যে সবচেয়ে বাংলা ভাষায় কোন শব্দের সংখ্যা বেশি? তদ্ভব শব্দের সংখ্যা বেশি, টোটাল 100%। এবার গঠন অনুসারে শব্দ, গঠন অনুসারে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি মৌলিক শব্দ অপরটি সাধিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না বা ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না সেটি হচ্ছে মৌলিক শব্দ, যেমন তিন, নাক, লাল, গোলাপ ইত্যাদি।
সাধিত শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। যেমন গো যোগ এসোনা, গবেষণা। তারপরে চল যোগ অন্ত, চলন্ত ডুব যোগ উড়ি ডুবুরি। অর্থ অনুসারে শব্দকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা যৌগিক শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ। যোগরূঢ় রূঢ় শব্দ, যৌগিক শব্দ যে শব্দে ব্যবহারী ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক, তাকে যৌগিক শব্দ বলে। যেমন গই যোগ নক, গই যোগ নক থেকে গায়ক, গায়ক যে গান করেন। আবার মধুর, মধু প্লাস র, মধুর, মধুর বলতে মিষ্টি জাতীয় জিনিসকে আমরা বুঝি। আবার মধুর সিকা মারা, এগুলো ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই। তারপরে রূঢ়ি বা রূঢ় শব্দ, প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়েও মূল অর্থের অনুগামী না হয় সেই শব্দগুলোকে রূঢ়ি বা রূঢ় শব্দ বলে। প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হবে কিন্তু মূল অর্থের অনুগামী হবে না। যেমন হস্তি, হস্তি বলতে হস্ত, হস্ত প্লাস ইন, হস্তি বলতে হাত আছে যার বোঝায়, হাত আছে যার। কিন্তু হস্তি বলতে আমরা এক বিশেষ শ্রেণীর পশুকে বুঝি। তাহলে প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়ে কিন্তু মূল অর্থের অনুগামী হচ্ছে না, সেজন্য এটা রূঢ়ি বা রূঢ় শব্দ। যেমন বাসি, বাসি বলতে বাস জাতীয় যে কোনো জিনিসকে আমরা বুঝে থাকি, কিন্তু বাসি বলতে আমরা একটি বাদ্যযন্ত্রকেই বুঝি। গবেষণা, গবেষণা গরু, গবেষণা শব্দের অর্থ গোযোগ এসোনা, গরু গো মানে গরু, আর এসোনা শব্দের অর্থ খোঁজা, কিন্তু এর অর্থ হচ্ছে ব্যাপকভাবে অধ্যয়ন করাকে বোঝায় গবেষণা। এবার যোগরূঢ় শব্দ, সমাস নিষ্পন্ন হয়ে সমসমান পদের অন্তর্গত না হয়ে যে শব্দটি অন্য কোনো ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, পঙ্কজ পঙ্কে জন্মে যা, পঙ্কে তো শৈবাল ছত্রাক সবই জন্মে, কিন্তু পঙ্কজ বলতে আমরা পদ্মফুল জাতীয় একটি বিশেষ ফুলকে বুঝি। যেমন মহাযাত্রা, মহাসমারোহে যে যাত্রা, সমসমান পদের অন্তর্গত হচ্ছে না, দেখো মহাসমারোহে যে যাত্রা সেটাকে আমরা মহাযাত্রা বলি, কিন্তু মৃত্যু এখানে মহাযাত্রা বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। ধন্যবাদ শিক্ষার্থীরা।